সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা এবং সাথে আছি আমি তামান্না ইমাম শুরুতেই সংবাদ শিরোনাম সম্মেলন উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন আইনের ভয়ে দিনভর রাজশাহীতে বাস চলাচল বন্ধ পেঁয়াজ সহ সকল দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী চারই ডিসেম্বর সম্মেলনকে সামনে রেখে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজশাহী মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এইচএম এইচ এম খায়রুজ্জামান লিটন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আক্তার জাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আয়ন উদ্দিন

সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী তিন ডিসেম্বর চাপাই নবাবগঞ্জ ও চার ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় একই সাথে সম্মেলন আয়োজনে রাশিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটনকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা ফলে রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ নওগাঁ ও নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে দু একটি বাস ছাড়ার চেষ্টা করলেও শ্রমিকরা যাত্রীদের নামিয়ে দেয় এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ তবে সকালে ঢাকাগামী বেশ কয়েকটি বাস রাজশাহী থেকে ছেড়ে যায় রাজশাহী নগরীর শিরোইল ও নদাপাড়া বাস টার্মিনাল এবং ভদ্রা মোড়ে সকাল থেকেই অবস্থান নিয়ে মোটর শ্রমিকরা বিক্ষোভ করেন এ সময় তারা নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবি জানান জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন এটা ইউনিয়নের পক্ষ থেকে ডাকা কোনো ধর্মঘট নয় সকাল থেকে শ্রমিকরা নিজেরাই বাস বন্ধ রেখেছেন সকালে রাজশাহীর মালিকদের বাস দু একটি করে নাটোর ও নবাবগঞ্জ রুটে ছেড়ে যায় তবে বাইরের জেলার মালিকদের বাসগুলো রাজশাহী আসার পর পুরোপুরি বন্ধ রয়েছে বাস চলছে না রাজশাহী নওগা রুটেও এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়ের রুটেও শহর থেকে কোন বাস ছেড়ে যায়নি জাহাঙ্গীর আলম বলেন নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন প্রতিবাদ জানানোর ভাষা আছে এভাবে বাস বন্ধ রেখে যাত্রীদের দুর্ভোগে ফেলা আমি সমর্থন করি না গত পহেলা নভেম্বর থেকে আলোচিত সড়ক পরিবহন আইন দু হাজার কার্যকর করা হয় তবে এই আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োগের সময় শিথিল করা হয় রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান এই আইন কার্যকর শুরু হয়েছে এর পর দিনই বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকেরা আগে বিআরটিতে আমাদের লাইসেন্স রিনিউ করতে লাগতো 1400 টাকা এখন এই বিআরটিতে লাগে 3800 টাকা ওই ফাঁদে দিতে হবে 400 টাকা না হলে আমাদের দন্ডন হয় না এই ধরনের আমাদের বিআরটিতে দুর্নীতি প্রচুর হারে বিআরটিতে দুর্নীতি রাজশাহীতে আমাদের চলে আমরা ভাই এই সাধারণ শ্রমিক হ্যাঁ এই জরিমানা দিয়ে আমাদের চাকরি করার মতো সমর্থন নেই আমরা এভাবে গাড়ি চালাতে পারছি না একটা ড্রাইভার খুব জয়লে দশ থেকে পনেরো বছর গাড়ি চালাতে পারবে তারপরে পারবে না আমরা চাই একবারে হ্যাপি চলতি মাসের পঁচিশ তারিখের পরে বেগম খালেদা জিয়ার মুক্তির কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল এই দলের শতকরা নব্বই ভাগ মানুষের সমর্থন রয়েছে এই সমর্থনে ভয় পেয়ে বর্তমান সরকার ডে নাইট নির্বাচন করে ক্ষমতা এসেছে এই সরকারের প্রতি দেশের মানুষের কোনো সমর্থন নেই সোমবার রাজশাহী নগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির আয়োজনে পেঁয়াজ সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে কথা বলেন মিজানুর রহমান মিনু বিএনপির এই নেতা বলেন বর্তমান সরকার জনগণের দুঃমনে পরিণত হয়েছে তারা জনগণকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের দাম কেজি প্রতি তিনশো টাকা হয়েছে এছাড়াও চালের দাম কেজি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে এর প্রভাবে সাধারণ জনগণ সহ সকল জনগণের গেছে পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে জড়িত এমপি মন্ত্রী ব্যবসায়ী ও নেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান মিনু আন্দোলনের জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে মিনু বলেন রাজনীতি একটি কৌশল বিএনপি এখনো কৌশল অবলম্বন করছে এর মধ্য দিয়েই সবাই একত্রিত হচ্ছে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ সরকারের মসনদ ভেঙে চুরমার করে দেয়া হবে এজন্য সকল নেতাকর্মীদের আন্দোলনে নামার প্রস্তুত থাকতে হবে ডাক পড়লেই রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সদস্য সচিব বিশ্বনাথ সরকার এছাড়া সমাবেশে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভাগীয় মহানগরী রাজশাহীতে দীপ্ত টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এতিম শিশুদের নিয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে মহানগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ছোট মনি নিবাসে এতিম শিশুদের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেনি এ সময় রাজশাহী সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মামতাজ সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আবদুল্লাহ নিবাসের উপ তত্ত্বাবধায়ক ওহেদা খাতুন দৈনিক রাজশাহী আহসান টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল সহ রাজশাহীতে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা কেক কাটেন দীপ্ত টিভির বিভাগীয় প্রতিনিধি ইউ আদনানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ পরিবেশন করে দীপ্ত টিভি আমাদের আশা পূরণ করে চলেছে দীপ্ত টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অনেক ঘটনা আমরা জানি না কিন্তু সেসব ঘটনা দীপ্ত টিভির মাধ্যমে দেখতে চাই আর আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন যে সংবাদ মানুষের কল্যাণে কাজ করে নোয়াখালীর বেগমগঞ্জ সোনাইমুড়ি সড়কে একুশে পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বজরা এলাকার ইন্ট্রাম্যাক্স গার্মেন্টস এর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে বেগমগঞ্জের নাজিরপুরের দুইজন ও আলিপুরের একজন নিহতরা হলেন বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার নাজিরপুর গ্রামের টিপু ও জাবেদ হোসেন এবং আলিপুর গ্রামের হারুন এই ঘটনায় মাসুদ নামে একজন গুরুতর আহত হয়েছে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ বাসটিকে আটক করেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী রেলওয়ে স্টেশন মার্কেটে রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান রোববার সন্ধ্যা সোয়া ছয়টার সময় চৌমুহনী রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের মার্কেটে নূর কোকারিজের পেছন থেকে হঠাৎ করে ধোয়া বের হতে থাকে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এ সময় মোবাইলের দোকান প্রকারিজ দোকান ও হোটেল সহ ছোট বড় অর্থশত দোকান পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে চৌমোহনী মাইজদি থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরো জানান কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি প্রশাসন থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ